নমস্কার, রাজজিৎ ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফিতে আপনাদের স্বাগত। আমার আপনার শহর ট্যাগন হারবার, যার প্রাচীনত্বের সঙ্গে আমরা আগেই পরিচিত, কিন্তু পরিচয় ঘটেনি সেই সকল মানুষজনদের সঙ্গে যাদের কর্ম এবং স্মৃতি সমৃদ্ধ করে তুলেছে এই ডায়মন্ড হারবারকে। আজ সেই সকল মানুষদেরকে, তাদের কথা, তাদের স্মৃতি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান স্মৃতিচারণ। স্মৃতিচারণের প্রথম পর্বে আমাদের সঙ্গে পেয়েছি ডায়মন্ড হারবারের 70-এর দশকের কবি তথা সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের প্রাক্তন শিক্ষক মাননীয় দীপক হালদার মহাশয়। তাঁরই সঙ্গে কথোপকথনের মাধ্যমেই সূচনা করব আমাদের স্মৃতিচারণের প্রথম পর্ব। প্রথমেই শিক্ষক দিবসের প্রণাম আপনাকে। আমাদের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে আপনার মতো শিক্ষক আমরা পেয়েছি, সেটা আমাদের পরম সৌভাগ্যে। বিগত 10 বছর আপনি অবসর জীবন যাপন করছেন, কেমন কাটছে আপনার এই অবসর জীবন? শিক্ষক জীবন আর অবসর জীবন, মানে কর্মজীবন আর অবসর জীবন, কর্মজীবন না থাকলে পরবর্তী জীবন ভালো করে কাটানো যায় না। তাই সে জীবনে যে তাৎপর্য ছিল, অবসর জীবনের তাৎপর্য আলাদা। অবসর জীবন হলো মুক্তির জীবন, কোনো দায় দায়িত্ব নেই সংসার জীবন ছাড়া। এখন আমাকে 10টা 5টার কথা ভাবতে হবে না, আমাকে ভাবতে হবে না ছেলেদের ক্লাসের কথা, আমি আমার মতো থাকব। আর আমার যে নিত্যদিনের চর্চা, সাহিত্য চর্চায় আমি নিয়োজিত থাকব। তো আপনি বললেন যে ছেলেদের কথা ভাবতে হবে না, তো ছেলেদের প্রশ্ন থেকেই আসি যে এমন কোন স্টুডেন্ট বা মনে আছে যার কথা আপনি খুবই বলতে চান? হ্যাঁ, ভাবতে হবে না মানে এই নয় যে নিত্যদিন তাদের জন্য আমার খাতা দেখা, পড়ানো এসব কাজে থাকতে হবে, কিন্তু তাদের কিছু কিছু, তাদের মধ্যে কিছু কিছু ছেলে আমার খুব মনে পড়ে। বিশেষ করে একজনের নাম বলতে পারি, অভিজিৎ পাল। কোন সালে পাস করেছিল মনে নেই, হস্টেলে থাকতো, যাদবপুরে বাড়ি, সে এখন একটি কলেজের অধ্যাপক। তো একবার সে একটা ইমেল পাঠায় আমাকে, অনুরোধ করে পড়ে দেখতে। সেখানে পড়তে গিয়ে দেখি তার নাকি বাংলার প্রতি উৎসাহে আমার পড়ানো অনেকখানি কাজ করেছে। সত্যি বলতে কি, প্রথম প্রথম ভালো লাগলেও আমি ফোন করে তাকে জিজ্ঞেস করি, আমি তো তোর জন্য কিছুই করিনি। বলে, স্যার আপনি জানেন না আপনি কি করেছেন। যাই হোক, ওই ছেলেটি এখনও আমাকে মনে রাখে এবং ইতিমধ্যে তার 4খানা বই প্রকাশিত হয়েছে। 3টি বইতে এবং 1টি বই আমাকে এবং আরও কলেজের অধ্যাপকদের সে উৎসর্গ করেছে, এবং অন্যান্য সব বইতে প্রায় আমার নাম উল্লেখ করেছে। আমি ভাবতে পারি না আমি এত ভালো পড়ালাম কখন। সেটা আপনি নিজেই স্বীকার করছেন না, কিন্তু আমরা তো জানি, আমরা যারা পড়েছি, যে আপনার সেই যে পাশে থাকাটা পেয়েছি বা পড়ানোটা পেয়েছি, সেটা আমাদের কাছে অনেক বড়। শিক্ষা মন্দিরে থাকাকালীন এমন কোনো স্যার রয়েছেন যারা এখনও শিক্ষকতার সঙ্গে বা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কথা আপনার মনে পড়েন, বা আপনার সেই কোনো স্মৃতি বা তাদের সঙ্গে কাটানো কোনো স্মৃতি মনে পড়ে? মনে তো পড়েই, অনেকেই অবসর নিয়েছিলেন তখন আমায় থাকতে থাকতে। একজনের কথা বিশেষ করে মনে পড়ে, বামাপদ ভট্টাচার্যের কথা। স্কুলের সংস্কৃতের শিক্ষক ছিলেন, এখন তিনি সন্ন্যাস নিয়েছেন এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। অত্যন্ত ভালো শিক্ষক, বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্যে তার জ্ঞান অসীম। আমার কবিতা লেখা নিয়ে সে টিটকিরি করত, আমি উপভোগ করতাম, কিন্তু অত্যন্ত ভালো শিক্ষক। এটা মিশনের ক্ষতি, সে শিক্ষকতা জীবন থেকে চলে গিয়েছিল। আর এখন কোনো স্যার যিনি বর্তমান রয়েছেন, এমন কোনো স্যার যার কথা? এখন ওখানে তো অনেক ভালো ভালো শিক্ষক আছেন, যেমন বলা যায় বাংলার নারায়ণ হালদার,
সজল ঘোষ, ইংরেজিতে অঞ্জন কামাট, স্বর্ণেন্দু ভট্টাচার্য, অঙ্কে অজয় বৈদ্য, ভূগোলে উজ্জ্বল দাস, ফিজিক্সে অমিতাভ হালদার, কেমিস্ট্রিতে পলাশ হালদার, এদের বন্ধুত্ব ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না। এদের সঙ্গে আর একজনের নাম করতে হয় গুরুপদদার কথা, সহকারী প্রধান শিক্ষক ছিলেন। গুরুপদদার সমস্ত বিষয়ের জ্ঞান অকল্পনীয়। স্যার, আপনি যখন বিদ্যালয়ে ছিলেন তখন 10টা থেকে 4টে আপনার বিদ্যালয়ের সময় ছিল, এখন অবসর জীবন সেই 10টা 4টের রুটিনটা তো বদলে গেছে, তাহলে এখন কাটে কী করে? দুটো জীবন দু রকমের তো, তো দুভাবেই কাটাতে হয়। এখন স্কুলে যাই না ঠিক, কিন্তু ঘরে থাকতে তো মন চায় না, তাই 10টার সময় আবার ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যা হয় আর কি, বৃদ্ধদের একটা আড্ডা ক্ষেত্র থাকে চা দোকান কিংবা রেল স্টেশন প্ল্যাটফর্মে বসে, তো সেই রকম জায়গায় আমরা বসি, কথাবার্তা বলি, মানুষজনের চলাচল দেখি, কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু থাকে সাহিত্য। অন্য বৃদ্ধদের কী থাকে আমি জানি না, কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত সাহিত্য, কবিতা, মাঝে মাঝে রাজনীতি, সমাজনীতি এবং আজকের মানুষ। তার সঙ্গে আরও একটা জিনিস যা আমাদের খুব ব্যথা দেয়, যন্ত্রণা দেয়, আজকের ছাত্রছাত্রীদের উশৃঙ্খল জীবন, যেটা আমি কখনো ভাবতে পারিনি। স্কুল জীবনেও ছিল না, কারণ আমার ছাত্রছাত্রী যারা ছিল প্রাইভেট টিউশনে কিংবা স্কুলে, ছাত্ররা জানতো যে দীপক হালদার মানেই একজন অন্য ধরনের মানুষ। শিক্ষক জীবন নিয়ে আমাদের আলোচনা হলো, এখন প্রশ্ন, আপনি কবি জীবনে কেন এলেন বা কবিতা রচনা এলেন কেন? আপনার কি দ্বিতীয় কোনো ইচ্ছে ছিল না? আসলে কবি হওয়ার ইচ্ছে আমার ছিলই না। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বাড়িতে বাবার সাথে যা কথা হয়েছিল, আমি আর্ট স্কুলে ভর্তি হব কলকাতায় বা আর্ট কলেজে। তো কৃষিজীবী বাবা ওই শিল্প জীবন বা শিল্পীর জীবনকে ঠিক মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন তার ছেলে অন্তত লেখাপড়া শিখুক, শিখে ভবিষ্যতে একটা কিছু করুক। প্রথম প্রথম আমার ভালো লাগতো না, কিন্তু যখন কলেজে ভর্তি হলাম রেগে ফকিরচাঁদ কলেজে ডায়মন্ড হারবারের, গিয়েই ওখানে দেখলাম নবাগত বরণের সময় ছাত্রছাত্রীদের নিজের নিজের কবিতা পাঠের একটা কম্পিটিশন আছে। আমি একটি কবিতা লিখে বসলাম এবং আশ্চর্যজনকভাবে সেই কবিতাটাই অনুষ্ঠানের জন্যে মনোনীত হল। কবিতাটা কি দুলাইন আমরা শুনতে পারি? যদি সে কবিতা আমার মনে নেই এখন। আচ্ছা, কারণ আমি কলেজে ভর্তি হয়েছিলাম 1967 সালে, এখন 2019। তো তারপরেই কলেজের অধ্যাপক ডক্টর দুলাল চৌধুরী এবং ডক্টর শিবপ্রসাদ হালদার আমাকে কলেজের কলেজ ম্যাগাজিনের দায়িত্ব দিয়ে দেন, এবং আমি জোর কদমে গল্প কবিতা লিখতে শুরু করি। একটা সময় উপন্যাসও লিখেছি ডায়মন্ড হারবারের তখন পাক্ষিক পত্রিকা দক্ষিণাতে ধারাবাহিক সেই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। এছাড়া কয়েকটি নাটকও লিখেছি সে সময়। তো এই করতে করতে জীবনটা আমার বেশ নতুন খাতে বইতে শুরু করলো। তখন কবিতা ছাড়া আমার মাথায় আর কিছু আসতো না, তাই কবি জীবনে আসা।
আপনার এই যে কবিতা বা কোনো কাব্যগ্রন্থ বা কোনো সাহিত্য প্রথম কোথায় প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় কলেজ ম্যাগাজিনে, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের কলেজ ম্যাগাজিনে। এবং ফকিরচাঁদ কলেজের ইতিহাসে একজন ছাত্রের একই বছরে গল্প এবং কবিতা প্রকাশিত হয়েছিল আমারই, যা এতদিনে আর কখনো হয়নি। যখন প্রথম আপনার লেখা নিজের লেখা বইয়েতে প্রথম দেখলেন, তখন মানে সেই অনুভূতিটা কী ছিল, সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করেন। অনুভূতি তো খুবই আনন্দের, যে আমি যে প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করলাম সেটা কিছুটা মানুষের গ্রাহ্য সীমায় এলো, এই আনন্দ। কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটি চিন্তা মাথায় এলো, যে তখন কলেজে দেখতাম আমার সিনিয়র দাদারা, তারা প্রচণ্ডভাবে ঈর্ষা করছে আমাকে, যেহেতু একই বছরে আমার গল্প কবিতা বেরিয়েছে। বিভিন্ন রকমভাবে তাদের টিটকারির শিকার হতাম, কিন্তু আমি কোনো কিছু মাথায় না রেখে যখন লিখতে শুরু করলাম, তখন কলেজ ইউনিয়ন আমাকে নিজের থেকে প্রার্থী হতে অনুরোধ করলো এবং আমি কলেজ ইউনিয়নে দাঁড়ালাম। সরাসরি রাজনীতিতে চলে এলাম, বামপন্থী রাজনীতি। এবং একসময় কলেজের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম ইউনিয়নে, তার আগে তো ম্যাগাজিন সেক্রেটারি ছিলামই। যখন ভাইস প্রেসিডেন্ট হলাম, সেই সময়ে সিপিএমের বড় বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ ঘটে। তাঁরা চেয়েছিলেন আমি ওই রাজনৈতিক জীবনে থেকে যাই, কিন্তু সেই জীবন আমার কাম্য ছিল না। তারপরে শিক্ষক জীবন এবং কবি জীবন, কবি জীবন। এবং সেই সঙ্গে আরও একটা ব্যাপার বলার, যে আমি তো 1970-এ মাধ্যমিক এই কলেজ মানে ডিগ্রি কোর্সের এটা শেষ করি, ওই সময় কিন্তু বাংলাদেশে যুদ্ধ চলছিল। হ্যাঁ, মানে যেটা মুক্তিযুদ্ধ যেটাকে বলা হয়। তো ওই সময় কলকাতা থেকে একটি কাগজ বেরোতো যার নাম ছিল এপার বাংলা ওপার বাংলা। এপারে ছাপা হতো বটে, কিন্তু সমস্ত কাগজ চলে যেত পূর্ববঙ্গে মুক্তিযোদ্ধাদের কাছে। সেখানে থাকতেন, সেই কাগজের সম্পাদনায় ছিলেন প্রখ্যাত ছড়াকার কবি অন্নদা শঙ্কর রায়, লেখক মনোজ বসু ছিলেন, ডক্টর দুলাল চৌধুরী, দীনেন্দ্র কুমার সরকার। তো স্বভাবতই এদের সঙ্গ পাওয়ার জন্যে আমি মাত্র 60 টাকা মাইনেতে সেই কাগজে কাজ করেছি। তাহলে এটাই এটাই কি আপনার প্রথম কর্মজীবন বলা যায়? প্রথম কর্মজীবন। এবং তখন অবশ্য খুব কম টাকা এ ছিল ওই রেলের ভাড়া। হ্যাঁ, তো বাবা বলেছিল রেল পয়সা তোর ভাড়ার পয়সা হলে তুই কাজ করতে পারিস। তা আমি সেই কাজ করি। সেখানে আরেকজনের সঙ্গে আলাপ হয়েছিল, যিনি নেতাজির আজাদ হিন্দ ফৌজে ছিলেন। স্বভাবতই এগুলো আমার জীবনের সাহিত্য জীবনের পরম পাওনা। আপনার জীবনে অনুপ্রেরণা কি, মানে কবিতা সাহিত্য? এটা একটা ঠিক প্রশ্ন নয়, কারণ মানুষের প্রেরণা আসে নিজের থেকে। যদি নিজে কিছু করব না ভাবি, তাহলে কিছু করা হয়ে ওঠে না। আমার তো ইচ্ছে ছিল আর্টিস্ট হওয়ার, শিল্প চর্চা করার, হইনি, হতে পারিনি। কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঘুরিয়ে নিলাম আমার ইচ্ছার মোড়টাকে সাহিত্যের দিকে। সে তো নিজের ইচ্ছে, কেউ তো আমাকে বলেনি। এবং ওই সময় আমি আরও একটা কাজ করেছি, গ্রামে গ্রামে ঘুরে আঞ্চলিক শব্দ সংগ্রহ করেছি, যেগুলো অভিধানে নেই অথচ গ্রামের মানুষ ব্যবহার করে। আমি বিভিন্ন গ্রামে ঘুরতাম দক্ষিণ চব্বিশ পরগনা, একা একা, কাঁধে একটি ব্যাগ মানে ঝোলা ব্যাগ আর পেন আর খাতা। মানুষ কথা বলতো, আমি যেতে আসতে আসতে শুনতাম, তার মধ্যে যেটা বুঝতাম এটা তো শব্দ ডিকশনারিতে নেই, সঙ্গে সঙ্গে লিখে ফেলতাম।
না, আপনি এত কবিতা সাহিত্য লিখেছেন, তাহলে এতদিনে নিশ্চয়ই অনেক কাব্যগ্রন্থ বা বই বেরিয়েছে, তো কতগুলো বই বা কাব্যগ্রন্থ আমরা আপনার বেরিয়েছে? আসলে আমি একটু কুঁড়ে ধরনের মানুষ, লিখি ইরেগুলার বা নিয়মিত লিখি বলা যেতে পারে, কিন্তু বই বের করার সময় আমার কুঁড়ে মিচাপে, সেগুলো প্রকাশিত হয় বিভিন্ন জায়গায়। এই মুহূর্তের যে সমস্ত বিখ্যাত কাগজ কিংবা যে কাগজগুলো বন্ধ হয়ে গেছে, যেমন এক্ষণ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নির্মাল্য আচার্য, ওই কাগজে লিখতে পারলে যে কোনো লেখক ধন্য হয়ে যায়। সেখানে আমি শুধুমাত্র ডাকে লেখা পাঠিয়ে শারদীয় সংখ্যায় বারবার লিখেছি। আমি লিখেছি অমৃত পত্রিকাতে, অমৃত যুগান্তর পত্রিকার একটি কাগজ ছিল, যুগান্তর পত্রিকা অমৃতবাজার পত্রিকা ওরা উঠে গেছে। আমি লিখেছি আনন্দবাজার পত্রিকার দেশ পত্রিকায়, লিখেছি এই সময়ের বিখ্যাত পত্রিকা অনুষ্টুপে, এছাড়া অনেক প্রচুর লিটল ম্যাগাজিনে লিখেছি। আর বই, বই আপাতত আমার ছখানা বই আছে, এছাড়া আমার বেশ কিছু কবিতা বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, আমার নির্বাচিত কবিতা বেরিয়েছে 2014 সালে, এবং এই মুহূর্তে আরও কয়েকটি বই হবার অপেক্ষায় আছে আমার লেখাগুলো। অবশ্যই আমরা অপেক্ষায় থাকলাম আপনার বইয়ের জন্য, এবং আপনারা দেখতেই পাচ্ছি অনেক কিছু পুরস্কার রয়েছে, তো পুরস্কারে কিছু যদি বলতেন পুরস্কার সম্বন্ধে। পুরস্কার তো মানুষের উৎসাহ বৃদ্ধি করে, আর যে শুধু পুরস্কারের জন্য লেখে তার কিছু লেখা হয় বলে আমি বিশ্বাস করি না। পুরস্কার পাবো তো আমি জানতাম না, আমার খুব আনন্দ হয়েছিল আমি মাদ্রাস থেকে রেনল্ডস পুরস্কার যখন পাই, সেটা একটা ছোট্ট কবিতা জন্য রেনল্ডস পুরস্কার পেয়েছিলাম। এছাড়া পুরস্কার পেয়েছি, এখানে আছে বাসুদেব দেব সংসদের পুরস্কার সম্বর্ধনা, ওপরে আছে লেখক সম্মাননা পেয়েছিলাম, হ্যাঁ এভাবে বিভিন্ন পুরস্কার পেয়েছি, কিন্তু ওগুলো আমার মনে থাকে না কোথায় কী পেয়েছি, পেয়েছি এই পর্যন্ত ঠিক। তাহলে আজকের মতো আমাদের এপিসোড শেষ করব, তো শেষ করার আগে আপনাকে একটাই বলবো যে মিশনে তো অনেক স্টুডেন্ট হয়তো এই এপিসোডটা দেখছে, পুরনো স্টুডেন্ট, তাদের সম্বন্ধে যদি কিছু বলতেন। তাদের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা আছে, আমি আশা করব এই সমস্ত ছাত্ররা নতুনভাবে নতুন জীবনে এগিয়ে চলুক, সবাই যে কবিতা জীবনে বা সাহিত্যের জীবনে আসবে এমন নয়, আজকের অনেক অনেকগুলো উইংস খোলা আছে জীবনের, যে কোনো জায়গায় গিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে বলে আমার বিশ্বাস, কারণ এত ভালো ভালো ছাত্র আমি দেখেছি রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে, মুগ্ধ হয়ে গেছি, তাদের কাছ থেকে আমি অনেক শিখেছি, শিখতে চেয়েছি, কারণ শিক্ষার কোনো শেষ নেই, ছাত্রদের কাছ থেকে যেমন শিখেছি নিজেও চেয়েছি আমার যেটুকু আছে তাদের দিকে এগিয়ে দিতে, তারা এগিয়ে চলুক এটা আমার কামনা। তো আমাদের রাজজিৎ ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফির তরফ থেকে আপনার এবং শিক্ষক দিবসের আমাদের ছাত্রদের তরফ থেকেও বলতে পারেন, আপনি আমি আপনার কাছে পড়েছি, আপনার ক্লাসও করেছি, তো সেই তরফ থেকেই আপনাকে আমাদের শিক্ষক দিবসে এই উপহারটি ধরবেন, শিক্ষক দিবসের তরফ থেকে অশেষ ধন্যবাদ, ভালোবাসা।